এখন গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় মহাসচিব, আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক, সুন্নি আন্দোলনের অগ্রনায়ক জননেতা আল্লামা এম এ মতিন সাহেব হুজুরবন্দাজিরুল আলী, আল্লামা এম এ মতিন সাহেব হুজুরবন্দাজিরুল আলী, ওই টাকা বন্ধু আবু কাশিম বন্ধু হক করেছিলেন,
ওই মানুষ ওই ফুকরার মধ্যে ওই ওই দশজনের মধ্যে মাসুদ তার কাজিন ছিল এবং ফুকরান হাসমি একটা জড়িত আমাদের মুসলিমদের মধ্যে এখন হাসমি শেখ হুজুরের পক্ষে ফুকরান হাসমি তাহলে আমাদের নবী শাহ মুজুরের পক্ষে এবং ধেলা শাহ মুজুরের পক্ষে সমন্বয় কমিটির মধ্যে ওসির রহমান সাহেব এবং আমাদের আবাস সুবাহ সাহেব এবং আমাদের আসল জমা কাজী সাহেব আব্দুল মজিদ সাহেব ওরা কিন্তু তিনজন এই দুজনের পক্ষে আমাদের এই দুজনের দুঃখে মুজুর ওনার পক্ষে ওনার ছেলে সাহেব অধ্যক্ষ সবাই বেড়ে যায় আজিজ হক আলখান রহমতুল্লাহের পক্ষে আবুল ফারাহ অধ্যক্ষ আবুল ফারাহ সেই নুমন সাহেব রহমতুল্লাহের পক্ষে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই আপনাদের অনেকের মনের কথা আমার জানা আছে আমার একটা কোভিড মনে ছিল আমাদের তিনজন ভাই কেন যেন ভুল বোঝে একটু ভুলের মধ্যে আছে তাদেরকে আশ্বস্ত করতে চাই আমি আগামী তেরো জুলাই শনিবার আমাদের 65 জন যে সমন্বয় কমিটির মেম্বার তাদেরকে নিয়ে বিকাল 4টা আমরা একটা বৈঠক করবো এখানে মজা করা আছে আবুল ফুরকান হাসমিও আছে মাসুদ আল কাদরিও আছে আর আমরা আছে এরকম সবাই সাইড আছে এই বিষয়টা আমরা অফিসিয়াল সাংগ্রহ নিয়মে আমরা কুসুজ্জের ঘুরে ঘুরে মানে সমন্বয়ে দেখবার কোথায় কি আপত্তি কি অভিযোগ এগুলো আমরা সবাই শুনব সবার শুনে এটা বিভাগ আমরা এটা উদ্যোগ গ্রহণ করবো মহাশয় একসাথে দুনিয়ার মধ্যে থাকবো ময়দানে থাকবো